আসসালামু আলাইকুম, স্বাগত মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে 18 অক্টোবর 2023-এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, শেখ রাসেল দিবস কবে পালিত হয়? শেখ রাসেল দিবস পালিত হয় 18 অক্টোবর। এবারের শেখ রাসেল দিবস অর্থাৎ এই 18 অক্টোবরে শেখ রাসেলের 60তম জন্মদিন পালন করা হয়েছে। এটিও কখনও কখনও প্রশ্নে আসতে পারে যে 2023 সালের শেখ রাসেল দিবসে শেখ রাসেলের কততম জন্মদিন পালন করা হয়? উত্তর হচ্ছে 60তম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 29তম উপাচার্যের নাম কি? তিনি হচ্ছেন অধ্যাপক ডক্টর ASM মাকসুদ কামাল। সম্প্রতি ফিলিস্তিনের গাজায় কোন হাসপাতালে ইসরায়েল বোমা হামলা চালিয়েছে? ফিলিস্তিনের গাজার আল আহলি আরব হাসপাতালে ইসরায়েল বোমা হামলা চালিয়েছে। সিনব্যাথ কোন দেশের ঘরোয়া গোয়েন্দা সংস্থা? সিনব্যাথ হচ্ছে ইসরায়েলের ঘরোয়া গোয়েন্দা সংস্থা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ICC-র গ্রেপ্তারি পরোয়ানা জারির পর কততম দেশ হিসেবে চীন সফর করেন? তিনি দ্বিতীয় দেশ হিসেবে চীন সফর করেন। ফিলিস্তিনের প্রেসিডেন্টের নাম কি? তিনি হচ্ছেন মাহমুদ আব্বাস। হিজবুল্লাহ কোন দেশভিত্তিক সশস্ত্র সংগঠন? হিজবুল্লাহ হচ্ছে লেবাননের সশস্ত্র সংগঠন। মুঠোফোনে নজরদারির জন্য সরকার কর্তৃক চালু করতে যাওয়া নতুন ব্যবস্থাটির নাম কি? এর নাম হচ্ছে ইন্টিগ্রেটেড লফুল ইন্টারসেপশন সিস্টেম, সংক্ষেপে ILIS। বাংলাদেশ টেলিযোগাযোগ আইনের কত ধারা অনুযায়ী রাষ্ট্রের নিরাপত্তা বা জনশৃঙ্খলার স্বার্থে যে কোনো টেলিযোগাযোগ সেবা ব্যবহারকারীর পাঠানো বার্তা ও কথোপকথন প্রতিহত, রেকর্ড ধারণ ও তৎসম্পর্কিত তথ্য সংগ্রহের জন্য সরকারি সংস্থার কোনো কর্মকর্তাকে ক্ষমতা দিতে পারে? এটা হচ্ছে 97-এর ক ধারায়। কোনো সচল মুঠোফোন বহনকারী গ্রাহকের অবস্থানের তথ্য জানা যায় কিসের মাধ্যমে? জিও লোকেশনের মাধ্যমে। হটস্পট পৃথিবীর জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চল শব্দটির প্রচলন করেন কে? বিজ্ঞানী নরম্যান মায়ার্স। 1940 সালে প্রথম বাঙালি মেয়ে হিসেবে জাপানে অনুষ্ঠিত অলিম্পিকের জন্য নির্বাচিত হয়েছিলেন কে? ইলা মিত্র। SNCF কোন দেশভিত্তিক রেলওয়ে প্রতিষ্ঠান? এটি ফ্রান্সের রেলওয়ে প্রতিষ্ঠান। ডিজনিল্যান্ড শহরটি কোথায় অবস্থিত? ডিজনিল্যান্ড এটি অবস্থিত প্যারিস, ফ্রান্স। গণচীন কর্তৃক গৃহীত উন্নয়ন ও কৌশল, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, সংক্ষেপে BRI, চালু হয় কবে? এটি চালু হয় 7 সেপ্টেম্বর 2013 সালে। সম্প্রতি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কোন সংস্থা প্রতিষ্ঠার ঘোষণা দেন? বিশ্ব পানি সংস্থা। চীনের রাজধানী বেইজিংয়ে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের 10তম শীর্ষ সম্মেলন শুরু হয় কবে? এটি শুরু হয় 17 অক্টোবর 2023 সালে। এবারে গতকালকের কুইজের উত্তর দেখব, যে কুইজটি ছিল, নিচের কোন জেলায় একটি মাত্র সংসদীয় আসন? চারটা অপশন ছিল লক্ষ্মীপুর, মেহেরপুর, ঝালকাঠি, রাঙ্গামাটি। সঠিক উত্তরটি হচ্ছে রাঙ্গামাটি। রাঙ্গামাটিতে একটি মাত্র সংসদীয় আসন রয়েছে। এবারে আজকের কুইজ দেখব, এশিয়া কাপ 2023-এ টুর্নামেন্ট সেরা হয়েছেন কে? চারটা অপশন থাকবে, মোহাম্মদ রিজওয়ান, রোহিত শর্মা, কুলদীপ যাদব, সানাকা। চারটে অপশন থেকে সঠিক উত্তর কোনটি কমেন্টস করে জানান। প্রশ্নটি আরও একবার বলছি, এশিয়া কাপ 2023-এ টুর্নামেন্ট সেরা হয়েছেন কে? এবার আজকের হাদিসটি দেখব। আজকের হাদিস হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রত্যেক অভিভাবককে তার অধীনস্থদের অভিভাবকত্ব করা সম্পর্কে জিজ্ঞেস করবেন। এটা শুধু বাবা ছেলে বা মা ছেলে অর্থাৎ সন্তান হিসেবে পিতা মাতাকে এই অভিভাবককে নয়, এখানে বলা হচ্ছে তার অধীনস্থদের। আপনি কোনো একটি প্রতিষ্ঠানের প্রধান, তখন আপনার অধীনে যারা কাজ করে তাদের অভিভাবক আপনি। এভাবে আপনাকে তখন এই অভিভাবকত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সুতরাং আপনি কোনো একটি দলের প্রধান, তাহলে আপনি ওই দলের অভিভাবক, আপনাকে ওই দল সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সুতরাং আমরা যদি কোনো অভিভাবকত্ব, কোনো দায়িত্ব আমার হাতে আসে, তাহলে আমাকে সেই সম্পর্কে সম্পূর্ণ সচেতন হতে হবে, সবার অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দিক। এই হাদিসটি ছিল তিরমিজির 1705 নম্বর হাদিস। আজ এ পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন, ধন্যবাদ। আল্লাহ হাফেজ।